ঠাকুরগাঁও পীরগঞ্জের ধর্ষক ইব্রাহিম খানের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন শহীদ ডাক্তার মনিরুদ্দিন চৌধুরীর পরিবার। আজ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে লিখিতভাবে সাংবাদিকদের কাছে এ অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে শহীদ পরিবারের পক্ষ থেকে শামসুদ্দিন চৌধুরীর লিখিত বক্তব্য পাঠ করে বলেন, ইব্রাহিম খান একজন রাজাকার। সে 1971 সালে বোন সুফিয়া বেগমকে গণধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করে। এছাড়া টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে জেলার পীরগঞ্জ উপজেলায় প্রভাব বিস্তার করেন। এ সময় বিভিন্ন ব্যক্তির কাছে মোটা অঙ্কের টাকা হাতিয়ে অনেকে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করেন। তার এসব অপকর্মের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তার বেতন ভাতা বন্ধ করে দেন। এ বিষয়ে দ্রুত বিচার আইনে মামলা চলমান রয়েছে। অপরদিকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় যাচাই বাছাই করে ডাক্তার মনিরুদ্দিন চৌধুরীকে শহীদি মুক্তিযোদ্ধা ও তার কন্যা সুফিয়া বেগমকে বীরাঙ্গনা স্বীকৃতি দিলে রাষ্ট্রের কাছে হেয় প্রতিপন্ন করতে গত 31 জুলাই পীরগঞ্জে একটি অনুষ্ঠানে মানহানিকর বক্তব্য দেন। এরপর থেকে ইব্রাহিম বাহিনী শহীদ পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে আসছে। তার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি করেন তারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার বাদী শহীদ ডাক্তার মনিরুদ্দিন চৌধুরীর বড় মেয়ে রোকেয়া বেগম জানান, ইব্রাহিম বাহিনী নির্যাতনে আমি আজ পঙ্গু। শেষ বয়সে তার বিচার দেখে যেতে না পারলে আত্মার শান্তি পাবে না। এখন পর্যন্ত মামলাটি তৃতীয় দফা তদন্তে সত্যতা পাওয়ায় আদালতের নির্দেশে ভুয়া মুক্তিযোদ্ধা ইব্রাহিম খানের বেতন ভাতা সহ সকল সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছে। এখন বিচারের অপেক্ষায় দিন গুনছে। এ বিষয়ে ইব্রাহিম খানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে আর সে কারণে মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ রয়েছে। আমি এ ঘটনায় কোনোভাবেই জড়িত নয়।